হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, একদম সকাল সকাল। তো আমার রেগুলার রুটিন তো রোজই তোমাদের সাথে শেয়ার করি, নতুন করে আর কি বলবো। তো মোটামুটি দেখো, যা কাজ তো হয়ে গেছে বাইরের টুকটাক, যে সকালবেলা আমি রোজ দিন করি। তো দেখো, বাসি বাসনটা তো আমি এক গামলায় করে রেখে দিই, তো সেগুলো নামিয়ে নিচ্ছি। তো টুকটাক ভাত ফাত যা থাকে, আর কালকে রাতে না আমি কাপগুলো আর মাজা হয়নি, তো একবার এই গামলার মধ্যে রেখে দিয়েছিলাম। তো ভালো লাগছিলো না সন্ধ্যাবেলা চা খেয়ে আর কাপগুলো মাজতে, তো ওই জন্য বাসনগুলো নামিয়ে সব ভাত ফাত এঠো মেঠো যা থাকে একটা গামলায় নিয়ে তো ডাস্টবিনে ফেলে দেবো। তো সেগুলোই করছি, গামলা থেকে নামিয়ে একটু জল দিয়ে রাখলে না মাছ দিয়ে সুবিধা হয়, ভাবে যখন সকালবেলা আসবে না, তো যাতে বাসনগুলো একটুখানি কী বলো তো শুকিয়ে থাকে, তো তোমরা সবাই জানো। তো সেগুলোর জন্য একটু ভালো করে জল দিয়ে রাখি। আর এখানে দেখো, কাপগুলো মোটামুটি ধোয়া হয়ে গেছে, যেহেতু কাঁচের কাপ। তোমাদের সঙ্গে যখন চা খাওয়াটা শেয়ার করি, আমার কাঁচের কাপে চা খেতে ভীষণ ভালো লাগে, আর ছেঁকনিটা তো এটা একটু ধুয়ে নিচ্ছি। ভাবি আসার আগে তো আমার চা করতে হয়, সকাল সকাল তোমার দাদাভাই চা খেয়ে বাথরুমে যান। তো যাই হোক, চলো কাপগুলো ধুয়ে, এবার যে কালো গামলাটা দেখছো, একে আমি প্রত্যেক দিন সার্ফ দিয়ে মেজে রেখে দিই, যাতে পরিষ্কার থাকে, নোংরা না থাকে। যেহেতু এঠো গামলা মানে এঠো জিনিস রাখি, তো একটু পয় পরিষ্কার রাখাটাই মানে বেটার। তো চলো, বলতে বলতে কাপগুলো ধোয়া হয়ে গেছে, ছেঁকনিও ধোয়া গেছে, আর এদিকে গামলাটাও ফাইনালি ধোয়া হয়ে গেল। এবার হাই পেয়েছিস ইঁদুর একটাও? আয় আয় আয়। কি এসছি? আয়, ভয় পাচ্ছিস কেন? আয় খাবি, কিছু খাবি? কী খাবি সকালবেলা? সকালবেলা কিছু খাওয়ার নেই, এখন যাও, এখন যাও, কিচ্ছু নেই এখন সকালবেলা, এখন কিছু খাওয়ার নেই। সব কাজ শেষ, এবার আমি নিজেকে একটু ফ্রেশ করার পালা। তো দেখো, বারান্দায় বসে বসে একটুখানি ব্রাশ করে নিচ্ছি আপন মনে। তো সকালবেলা না চুপচাপ থেকে নিস্তব্ধতা কাজ করে করতে খুব ভালো লাগে। তো যাই হোক, ব্রেকফাস্ট মানে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এবার নাইটিটা চেঞ্জ করে নেব। তো এটা আমার রোজগারের কাজ, মানে নাইটি যদি চেঞ্জ না করি না কেমন একটা লাগে। তো ফাইনালি নাইটি চেঞ্জ করে নিয়েছি, আর এখন যেহেতু একটু গরম গরম পড়ে গেছে, স্লিপলেসগুলো মোটামুটি বের করে নিয়েছি। তো চলো, একদম এবার যাবো সোজা পুজো দিতে, ট্যান ট্যান। তারপরে পুজো টুজো দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে কী করছি বলো তো? গরম গরম দুধ চা, আর এখানে দেখো বিস্কুটের প্যাকেটটা ভেঙে নিয়েছি। এবার বিস্কুটের প্যাকেটগুলো ঢালার আর টাইম পাইনি সন্ধ্যাবেলা, তো সকালবেলায় কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। তো নোনতা বিস্কুট বিকবি, আমার খুব ভালো লাগে বিস্কুটগুলো, আর মেকার ব্রিটানিয়া বিস্কুট। তো আমাদের বাড়িতে দু তিন রকমের মোটামুটি বিস্কুট আসে, এক একজন এক এক রকম খায় আর কি। তো চলো, এই দেখো সেই কাঁচের কাপগুলো, আমার ভীষণ ভালো লাগে কাঁচের কাপে চা খেতে। তো ফাইনালি কাঁচের কাপে দুধ চাটা ঢেলে নিচ্ছি, আর সবাইকে দিয়ে দেবো কাপে কাপে ঢেলে ঢেলে। তো চলো, সব কাপে চা ঢালা হয়ে গেছে, এবার সার্ভ করে দেবো সবাইকে। তো তারপরে দেখো চলে এসে একদম ব্রেকফাস্টে, এটা কি করছি বলো তো? আলু কেটে নিলাম, তারপরে পেঁপে দিয়ে আলুর তরকারি করব। আলুটাকে কেটে নিচ্ছি, আর পেঁপেটা ভাবলাম করব, কিন্তু কেউ যদি না খায় ওই জন্য
কুমড়ো আলু তরকারি করছি, এটা কালি জিরে আর কাঁচা লঙ্কা টমেটো ফোড়ন দিয়ে কুমড়ো আলু মাখা মাখা তরকারি করি। মেয়ে তো দেখেই লাভ মারবে বলে না খাবো না, তো ওকে বলেছিলাম যে অল্প আলু গেছে দিচ্ছি আর তুই একটা ডিমের অমলেট করে খা, আর সবাই খায় মোটামুটি কুমড়ো আলুর তরকারিটা, কোনো সমস্যা হয় না। তো চলো ফাইনালি কুমড়ো আলুর তরকারিটা বসিয়ে দিলাম, বসিয়ে এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব আর একটু জল দিয়ে দিচ্ছি, এবার একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। তো ফ্রেন্ডস ততক্ষণ তোমরা আবার সঙ্গে থাকো, সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আশা করি অন্যদিনের মতো আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর কথা বলতে বলতে ফাইনালি তরকারিটা হয়েও গেল, নামিয়ে নিলাম, এই দেখো ধোয়া উঠছে দেখতে পাচ্ছ। এরপরে রুটি করব, রুটি করে দাদাভাই যেহেতু সকাল সকাল বেরোয় দাদাভাইকে দিয়ে দেবো। আর এই দেখো মহারাজের কাণ্ডটা আবার দেখো, তো চলো এখানে দেখো টমেটোর চাটনি করছি কুল দিয়ে, সেই সরস্বতী পুজোর সময় আমাদের টমেটোর চাটনি কুল দিয়ে খায়। তো তারপরে আর ফাইনালি করা হয়নি। আর এখানে রবিবারের দেখেছো স্পেশাল চিকেনের লাল লাল ঝোল, আর এই দেখো কুলগুলো দিয়ে দিচ্ছি। কুল দিয়ে না একটু কষাবো, তারপরে চিনি দেবো, খুব ভালো লাগে। যারা এই চাটনিটা পছন্দ করো তাদের কাছে তো কোনো ব্যাপারই না, যারা পছন্দ করো না বা করতে জানো না একটু করে খেয়ে দেখবা, খুব ভালো লাগে। তো ফাইনালি রান্নাবান্না শেষ আর রান্নাঘর পরিষ্কার করাও শেষ। আর এই দেখো আজকে কী কী মেনু করেছি, আর ওই ওটা ছিল কচু বাটা কালকের, আর এটা দেখো কুল দিয়ে টমেটোর চাটনি। আর কী করেছি বলো তো, চিকেন দেখো একটু ঝোল ঝোল করেছি, ডাল করিনি। আর কী করেছি, উচ্ছে আলু ভাতে দিয়েছি,